অনেক সময় আমরা মনে করি ব্যস্ততা আমাদের জীবনের খুব অপ্রয়োজনীয় একটি বিষয়। আমরা মনে করি ব্যস্ততা আমাদের শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। আসলে ব্যাপারটা কিন্তু সেটি না। আসলে ব্যাপারটা হলো ব্যস্ত থাকাটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষ তখনই ব্যস্ত থাকে যখন সে সময় সঠিক ব্যবহার করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ, দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কিছুর পরেও কিন্তু কারো জীবন আসলে থেমে থাকে না, জীবন জীবনের গতিতে সামনের দিকে এগিয়ে যেতেই থাকে, আর আমাদেরকেও এভাবেই একদম জীবনের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে হয়। তো আজকে বেলকনির থাইটা খুলে দেখছিলাম, বাইরে এত সুন্দর ঝলমলে রোদ। তো যখন এরকম ঝলমলে রোদ থাকে, আমি জানি না কেন আমার কাছে মনে হয় যে প্রকৃতির মনটা আজকে খুব ভালো, এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। যদিও আমাদের রাজশাহী শহর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যারা রাজশাহী শহর ঘুরে গিয়েছেন কিংবা যারা আমরা রাজশাহীতে থাকি তারা কিন্তু এটা খুব ভালো করে জানে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো আজকে চিন্তা করলাম সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রিজটা ক্লিন করব। আসলে চেষ্টা করছি খুব কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার, যাতে করে মনটা আমার একটু কাজের মধ্যে ইনভলভ থাকলে মনটা একটু ভালো থাকে। ভেবেছিলাম ফ্রিজটা ঈদের আগেই ক্লিন করব, কিন্তু আসলে যেহেতু একটার পর একটা বিপদ আসছিল, তো ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু সময় বের করতে পারিনি, আর আমি অনেক কাজ কিন্তু আসলে বাসায় করতেও পারিনি। তো ফ্রিজটা কতটা এলোমেলো হয়ে আছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর বাসায় আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে সবজি কিন্তু অনেকগুলো পচে গিয়েছে, যার কারণে ফুটপাটিটা থেকে একটা বাজে স্মেল আসছিল। তো ফ্রিজ খোলার সাথে সাথে মনে হচ্ছিলো এই স্মেলটা লাগছিল, যেটা আসলে আমার ফ্রিজে কখনোই আমি পাইনি। তো এই জন্য চিন্তা করলাম যে আগে ফ্রিজটাই ক্লিন করি, তারপরে নাস্তা বানাবো সকালে। তো সকালে একটু আর্লি উঠেছিলাম, যেহেতু ফজর নামাজটা পড়া হয় আলহামদুলিল্লাহ, তো তারপরে কিন্তু একটু শুয়ে পড়ি। তো আজকে ভেবেছি একদম শুভ না, আজকে ফজর নামাজটা পড়েই কিন্তু আমি ফ্রিজটা ক্লিন করতে শুরু করে দিয়েছিলাম। তো প্রথমে কিন্তু সব কিছু আমি বের করে নিচ্ছি, তো বের করে নেওয়ার পরে এটাকে আমি একটু ভালোভাবে ক্লিন করে নিব। তো ফ্রিজ ক্লিন করা আসলে খুব কঠিন কাজই মনে হয়, কারণ সব কিছু বের করতে গেলে দেখা যায় যে অনেক সময় চলে যায় আবার সব কিছু জায়গা মতো রাখা। তবে ফ্রিজ ক্লিন করার পরে আমার কাছে যে বিষয়টা সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ফ্রিজ কিন্তু একদম ফাঁকা হয়ে যায়, কোথা থেকে যেন হাবিঝাবি সব কিছু বের হয়। তো আমি বুঝি না যে এগুলো আসলে আমরা ঢোকাতে ঢোকাতে কোথায় যে রেখে দিই, কিন্তু ফ্রিজ ক্লিন করার পরে দেখা যায় এই সব হাবিঝাবি জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি এবং সেগুলো কিন্তু ফেলে দিই, যার কারণে ফ্রিজ কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যায়। তো এখানে আমি একটা বালতিতে পানি নিয়েছি, তার মধ্যে একটু কিন্তু আমি কাপড় ধোয়া যে পাউডার সেটা দিয়েছিলাম, এরপর লেবু দিয়েছিলাম, লেবুর যে রস সেটা দিয়েছিলাম, এবং সামান্য পরিমাণে একটু স্যাভলন দিয়েছিলাম কয়েক ফোঁটা। তো তারপরেই কিন্তু আমি একটা টাওয়াল দিয়ে খুব সুন্দর করে একদম 3-4 বার কিন্তু এভাবে ডোলে ডোলে ঘষে ঘষে একদম সুন্দর করে ক্লিন করে তারপরে পানিটা পাল্টে পাল্টে কিন্তু মুছে নিয়েছি। আমার এই ফ্রিজটা কিন্তু আমার সংসার জীবনের একদম প্রথমে কেনা, মানে 2011 সালে কেনা। তো আমার তো আসলে সংসার জীবন শুরু হয়েছিল বিয়ের 1 বছর পরে। তো যখন আমি আসি তখন সারিকার বাবা কিন্তু এটা পছন্দ করে আমাকে জাস্ট নিয়ে গিয়েছিল দোকানে, আর আমাকে দেখিয়েছিল যে এই ফ্রিজটা পছন্দ করেছি, এটা নিতে যাচ্ছি। তো যেহেতু নতুন বিয়ে হয়েছিল, নতুন সংসার, আমি কিন্তু লজ্জায় কিছুই বলিনি, কিংবা এইটা বোঝার মতো আমার ক্ষমতাও তখন ছিল না যে আসলে কোন সাইজের ফ্রিজটা কিনলে ভালো কিংবা কোন কোম্পানিটা কিনলে ভালো। তো আলহামদুলিল্লাহ এতদিন থেকে ইউজ করছি, আমার এই ফ্রিজটাতে কোনো ধরনের প্রবলেম দেখা দেয়নি, অনেক ভালো করেই কিন্তু এটা আমি ইউজ করছি। তবে এখন মনে হয় যে এখনকার মতো যদি তখন বুদ্ধি হতো তাহলে আরও বড় ফ্রিজ কিনতাম। তো যাই হোক, আসলে ছোট সংসার হিসেবে যে খুব বেশি ছোট সেটাও না, আমার প্রয়োজনীয় যত কিছু রাখার প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আমি মোটামুটি রাখতে পারি। তো ফ্রিজ ক্লিন করার আগেই আমি এই যে র্যাকগুলো, তারপরে সাইডের যে তাকগুলো, ওগুলো কিন্তু আমি খুলে নিয়েছিলাম। খুলে নেওয়ার পরে এগুলোকে আমি ক্লিন করে একটা ঝাঁকার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে করে পানিটা ঝরে যায়। তো আমি ফ্রিজ ক্লিন করার পর পরেই কিন্তু দেখা গিয়েছে ততক্ষণে পানিগুলো ঝরে গিয়েছে, আর এখন আমি এগুলো কিন্তু জায়গা মতো সেট করে দিলাম। আর এই যে কাপড়ের ব্যাগ, এটা কিন্তু আমি সবসময় ফ্রিজের মধ্যে দেই, যাতে করে আসলে মাছ মাংস রাখার পরে কোনো ধরনের বেশি ময়লা না হয় ফ্রিজটা, এই জন্য। তো কাপড়ের যে শপিং ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একটু কেচি দিয়ে সাইজ করে কেটে তারপরে কিন্তু এভাবে বিছিয়ে দিই। তো ডিপের যে অংশটা সেটা এখন আমি প্রথমে গুছিয়ে নিচ্ছি। তো বেশ কিছু মাছ আমি আমার বাসায় যে কাজ করে ওই আপাকে দিয়ে দিয়েছি, সেগুলো আসলে অনেক দিনের হয়ে গিয়েছে।
আসলে কোনো কিছু তো ওভাবে খাওয়া হচ্ছে না, কারণ অনেক দিন যাবত আসলে বাসায় তো স্থির না, যার কারণে অনেক কিছু আসলে নষ্ট হয়ে গিয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আর বিপদ দিও না, তুমি আস্তে আস্তে আমাদের জীবনে ধৈর্য এবং সহ্য ক্ষমতাটা বাড়িয়ে দিও। তো ডিপে মোটামুটি যা কিছু রাখার দরকার সেগুলো রেখে দিয়েছি। তো আমি এই ডিপে কিন্তু কখনো মাংস রাখি না, আমার যে ডিপ ফ্রিজটা আছে সেখানেই মাংস রাখি। তো মাছ কয়েক জায়গায় ছিল, সেগুলো রেখে দিয়েছি। এখানে ইস্ট ছিল, বাটার ছিল, তারপরে স্লাইস চিজ ছিল, তো সেগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি। এখন নিচের যে অংশটা সেটাও আমি এখন গুছিয়ে নিব। তো নিচের অংশটাও কিন্তু খুব সুন্দর ক্লিন হয়েছে, ক্লিন করার পরে খুব ভালো লাগছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম ক্লিন করার পরে যে আসলে ফ্রিজটা আমার অনেক ময়লা হয়েছিল। তো ক্লিন করার পরে কিন্তু আর কোনো ধরনের স্মেল ছিল না, আসলে সবজিগুলো কিন্তু খুব বাজেভাবেই পচে গিয়েছিল, যার কারণে একটা দুর্গন্ধ আসছিল। তো এরপরে আমি এখানে কিন্তু উপরের তাকটাতে গুঁড়া দুধ রেখেছি, খেজুর রেখেছিলাম এবং 3 ধরনের বাদাম রেখেছি। আর তার নিচের যে ছোট অংশটা সেখানে আমি এখন বিভিন্ন ধরনের যে অ্যাসেন্সগুলো সেগুলো রাখছি। তো এখানে লেমন অ্যাসেন্স ছিল, অরেঞ্জ অ্যাসেন্স ছিল, সেই সাথে ম্যাঙ্গো এবং চকলেট অ্যাসেন্স ছিল। এগুলো আসলে আমি কেক বানানোর ক্ষেত্রে কিংবা বিভিন্ন কাজেই আর কি ব্যবহার করি। আর একদম নিচের যে অংশটা সেখানে আমি ভিনেগার রেখেছি, 2টা পানির বোতল রেখেছি যেটা একদম ইনটেক। তারপর রেখেছি এখানে আমি চকলেট সিরাপ, তারপর এখানে আমি কিছু সস রাখলাম, এরপরে আমি এখানে মেয়োনিজ এবং কফি এগুলো রাখবো। তো পানির বোতলগুলো রাখার কারণ হচ্ছে আমাদের আইপিএসে মাঝে মাঝে যখন ফিল্টার পানিটা দরকার হয় তখন এই পানির বোতলগুলো আসলে ইউজ করা হয়। তো যার কারণে সবসময় কিন্তু সারিকার বাবা 1টা 2টা বোতল এনে রাখে। আর এখানে কিছু ডিম আমি রেখে দিলাম, ডিমগুলো আজকেই নিয়ে এসেছিলো সকালে, কারণ ফ্রিজে ডিম শেষ হয়ে গিয়েছিলো। আর এখানে 2টা বক্সে আমি মিষ্টি ছিল, সেগুলো রেখে দিলাম। তো একদম ফ্রিজ খালি করে ফেলেছি, আমি খুব বেশি কিছু কিন্তু রাখিনি, অনেক কিছু বের করে ফেলে দিয়েছি। এখানে পেঁয়াজের বাটি ছিল, মরিচের বাটি ছিল, আর শাকসবজি আমি বাজার করে আনতে বলেছিলাম, ওগুলো আনার পরে আমি একদম জায়গা মতো রেখে দিব। তো ফ্রিজটা ক্লিন করা শেষ, খুব হালকা লাগছিল যে একটা বড় কাজ শেষ করলাম। এখন আমি সকালে নাস্তা বানাবো। তো আজকে আমি ভাবলাম একটু সেমাই বানাবো। আমার ইছান বাবাটার অনেক ঠান্ডা লেগেছে, ও আসলে কিছুই খেতে চাচ্ছে না, দেখা যাচ্ছে এক বেলা যদি খাচ্ছে 2 বেলা একদমই মুখে কিছু দিচ্ছে না, তো প্রচুর ঠান্ডা লেগেছে। তো বাচ্চাদের আসলে ঠান্ডা জ্বর হলে ওরা তো কিছুই খেতে চায় না, তো ও কিন্তু একটু সেমাইটা মাঝে মাঝে খায়, খেতে পছন্দ করে। তো এই কারণে ভাবলাম যে একটু সেমাই রান্না করি আর একটু পরোটা বানাই, তাহলে যদি একটু হলেও যদি খায় তারপরেও আমার কাছে ভালো লাগবে। তো ঘি দিয়ে আমি সেমাইটা ভেজে নিয়েছিলাম, আর এখন একটু দুধ ঢেলে নিচ্ছি। যদিও এই সেমাইটা আসলে পার্সোনালি আমার নিজেরও খুব পছন্দ। তো দুধ দেওয়ার পরে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এবং চিনি দিয়ে দিব, তারপরে কিন্তু সেমাইটা দিয়ে দিব যখন দুধে পলক আসবে। আমার গত ভিডিওতে রুবেল মিয়া আইডি থেকে আপু বলেছিলেন যে আমার ভাইয়া যেহেতু ঢাকায় থাকে, ভাইয়া চলে যাওয়ার পরে আম্মা কীভাবে একা একা থাকবে বাসায়। তো বর্তমানে আসলে আমার চাচি, মামি কিংবা খালা যেই হোক না কেন, কেউ না কেউ বাসায় আসলে থাকছে, আমার দাদিও আছে। তো সব কিছু মিলিয়ে এখন অবশ্য এভাবেই কিন্তু পালাক্রমে কেউ না কেউ থাকছে, আর আমাকেও আসলে এখন প্রত্যেক সপ্তাহে যেতে হবে, যেহেতু এমন একটা পরিস্থিতি, আমার মা একা আছে বাসায়, এজন্য আমাকেও যেতে হবে এখন একটু ঘন ঘন। তবে আম্মাকে কনভিন্স করার খুব চেষ্টা করছি যে আমার বাসায় কিংবা ভাইয়ার বাসায় নিয়ে আসার। তো আম্মা আসলে বাসা ছেড়ে আসতে চাচ্ছে না, তো আসলে জানি না ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে বা কী হবে, এখনও আমরা আসলে কিছুই জানি না। তো সবাই আমরা আম্মার জন্য একটু টেনশন করছি, স্বাভাবিক। একটা মানুষ যখন পরিবার থেকে চলে যায় তখন সেই পরিবারে একটা না, অনেক পরিবর্তন হয় আসলে, তো সেটা আমরা ধাপে ধাপে বুঝতেও পারছি। তো সবাই দোয়া রাখবেন যে আসলে সব কিছুই যেন আল্লাহ একদম সঠিকভাবে আমাদের জন্য করে দেয়, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, হয়তোবা আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। তো আসলে সময়ের সাথে সাথে হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম সব কিছু এখন অনেক কষ্টের বা অনেক কিছু অনেক রকম মনে হচ্ছে, এটা আসলে যার ফ্যামিলিতে যায় সেই বোঝে আসলে, এটা এক এক ফ্যামিলিতে এক এক ধরনের প্রবলেমটা ফেস হয়তোবা আমাদেরকে করতে হয়। তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন সবাই আবার আগের মতো জীবনযাপন করতে পারি, আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয় আমাদের জন্য। তো এখানে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, আর এখানে সেমাইটাও হয়ে গিয়েছে, সেটাও কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি, এখন টেবিলে খাবারটা দিয়ে দিব। তো সকালে কিন্তু নাস্তাটা আমরা একসাথে খেয়ে নিয়েছি, যেহেতু বাচ্চার এখন স্কুলও বন্ধ, তো সারিকাও কিন্তু বাসায় থাকছে, জানি না আসলে পড়াশোনার কি হবে। তো আমি হচ্ছে টেবিল ক্লথ বেশ কিছু কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, আবারও নতুন কিছু প্রোডাক্ট এসেছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক আপুরা আন্টিরাই কিন্তু আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন যেন আমি আবারও কাজে ফিরি, এতে করে আমার মনের একটা পরিবর্তন হবে, হয়তোবা আমার কাছে ভালো লাগবে। তো সেটাই আর কি আস্তে আস্তে কিন্তু চেষ্টাও করছি।
তো টেবিল ক্লথগুলো আমি এখন এক এক করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এটা খুব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে আছে, এই কালারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো দেখেন কাপড়ের যে প্রিন্টটা সেটা কিন্তু খুব সুন্দর। তো এটা আমি এখন আপনাদেরকে একদম টেবিলে পেরে তারপরে দেখিয়ে দিব। তো এগুলো কিন্তু অরিজিনাল একদম চায়নার কাপড়, এগুলো কিন্তু চায়না থেকে এসেছে একদম সরাসরি। আর এগুলো কিন্তু কেরি কাপড়ের মধ্যে আছে, যেসব আপুরা আর কি এর আগে নিয়েছেন তারা কিন্তু জানেন যে কাপড়গুলো খুব ভালো, এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন। তো এটা কিন্তু একদম চারি মাথায় এভাবে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, আর এগুলো কিন্তু একদম 6-7 বছর ইজিলি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, আর খুব সুন্দর করে কিন্তু এগুলো ওয়াশও করতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা আপনারা চাইলে দুই পাশেই কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি এখন খুব সুন্দর করে আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে দেখেন ফ্লাওয়ার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, আর খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে। এটা আসলে লাইট পেস্ট কালার বলে হয়তো বা, আমি এক্স্যাক্ট জানি না, তবে আমার কাছে তো তাই মনে হচ্ছে। আপনাদের কাছে অন্য কোনো কালার মনে হলে সেটাও আপনারা জানাতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি ফোনও দিতে পারেন, অথবা ইমোতে আপনারা যোগাযোগ করবেন। কারণ এখন কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপটাতে ছবি কিন্তু পাঠানো যাচ্ছে না, মানে পাঠানো গেলেও কিন্তু সেটা শো করছে না। এই জন্য আপনারা কিন্তু সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন, আমাকে সরাসরি ফোন দিলে আমি কিন্তু ফোনটা রিসিভ করব, কারণ নাম্বারটা কিন্তু আমার। অনেকে অনেক সময় বলেন যে আপু, অনেকেই তো বলে যে সরাসরি ফোনে কেউ কথা বলে না, হয়তো বা অন্যজনকে দিয়ে ফোন ধরে। তা আসলে বিষয়টা তা না, আমি কিন্তু আমার নিজের যে পার্সোনাল নাম্বার সেটাই দিয়ে রাখি, আর এটাই কিন্তু আমার পার্সোনাল নাম্বার। তো ফোন দিলে কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো। আর আপনারা কিন্তু ইমোতেও চাইলে একদম স্ক্রিনশট নিয়ে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন। আর আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, একদম হোম ডেলিভারিতে আপনারা বাসায় বসেই কিন্তু প্রোডাক্টগুলো হাতে পাবেন। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা চাইলে সরাসরি ফোন দিতে পারেন, অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ যখন ঠিক হবে তখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপে কিন্তু আসলে ছবি দিলে সেটা শো করছে না। তো এখন আমি আপনাদেরকে আরও একটা টেবিল ক্লথ দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে। এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালারের উপরে একটা খুব সুন্দর গোলাপি কালারের প্রিন্ট করা আছে, ফ্লাওয়ার প্রিন্ট। এটাও কিন্তু কেরি কাপড়ের, এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না থেকে এসেছে, আর এগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে। আপনারা ইচ্ছা মতো কিন্তু এগুলোকে ওয়াশও করতে পারবেন, আবার এগুলো কিন্তু 6-7 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। এর উপরে একটা পলি পেপার দিয়ে দিবেন, মানে যে অয়েল পেপার আমরা বলি সেটা দিয়ে দিবেন, তাহলেই হচ্ছে যে এটা খুব সুন্দর একটা লুক দেবে। কারণ সরাসরি তো আর এটা আমরা ইউজ করতে পারবো না, কারণ দেখা যাবে খাবার খাওয়ার সময় ঝোল পড়ে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি আপনাদেরকে এই টেবিল ক্লথের মাপটা বলে দিচ্ছি। এটা লম্বায় আছে 7 ফিট 5 ইঞ্চি এবং চড়ায় আছে 4 ফিট 4 ইঞ্চি। এবং প্রথমেই যে দুইটা টেবিল ক্লথ দেখালাম এগুলোর প্রাইস চলে যাবে মাত্র 1000 টাকা। এখন আপনাদের মোস্ট ডিমান্ডিং যে রানার সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো গতবার কিন্তু এটা আসলে স্টক আউট হয়ে গিয়েছিল, অনেক আপুরা নিয়েছেন এবং অনেক পছন্দ করেছেন, অনেক আপুরা খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন টেবিলে পেরে, তা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো এই রানারের যে মাপটা সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু লম্বালম্বি আছে একদম 6 ফিট। তো এটা কিন্তু আমার টেবিলের যে মাপ সেই মাপেই আছে, আমার টেবিলের মাপও কিন্তু 6 ফিট, আর এই রানারের মাপটাও কিন্তু 6 ফিট। আর এই রানারের প্রাইস কিন্তু মাত্র 1050 টাকা। তো মাত্র 1050 টাকায় এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির একটা রানার আপনারা পেয়ে যাচ্ছেন, আর দুই মাথায় কিন্তু টার্সেল আছে খুব সুন্দর। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ইমোতেও কিন্তু আপনারা নক দিতে পারেন। আর এটা হচ্ছে আমার গতকালকে, আমার চ্যানেলে ঢুকবেন, চ্যানেলে ঢুকে কমিউনিটিতে দেখবেন আমি একটা পোস্ট দিয়ে রেখেছি। তো আমার নতুন যে চ্যানেল আছে, আমার ড্রেসের যে চ্যানেল সেটা হচ্ছে ওয়ারুদ শিমুল, তো লিঙ্কটা দেওয়া আছে। সেখানে কিন্তু আমি বেশ কিছু ড্রেস দেখিয়েছি, তো সেখানেও কিন্তু আপনারা ড্রেসগুলো দেখে নিতে পারেন। তো এখন সরাসরি চলে এসেছি কিচেনে, আজকে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো এই কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্নাটা এত ভালো লাগে, কিন্তু এবছর আসলে আমি একবারও রান্না করিনি। তো বাসায় এসে মনে হলো যে আজকে আমি একটু কাঁঠাল দিয়ে গরুর মাংসটা রান্না করি। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার আগের বাসায় যে আন্টি ছিল সেই আন্টির কাছ থেকে। তো আন্টির কাছ থেকে আসলে অনেক কিছু শিখেছি, শেখার কোনো শেষ নেই। আমি মনে করি সেই আন্টির কাছ থেকে শেখার কোনো শেষ নেই, আমি আমার লাইফে অনেক কিছু তার কাছ থেকে শিখেছি। তো আন্টি আমাকে আসলে মেয়ের চাইতে কম যে কখনো ভালোবেসেছে এটা আমার কাছে কখনো মনে হয়নি, আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুব আগড়ে রাখতো। তো প্রথমে কিন্তু আমি এক পাশে হচ্ছে মাংস বসাবো, আর এক পাশে হচ্ছে কাঁঠাল যেটা সেটা বসাবো। তো প্রথমেই আমি প্রেশার কুকারে এখানে মাংস বসিয়ে দিব, তার জন্য কিন্তু প্রথমে পেঁয়াজটা নিয়েছি, আর পেঁয়াজটা লবণ দিয়ে ভেজে নিব। এই রান্নাটা খেতে এত বেশি মজার হয়, তো আমার কাছে আসলে খুব ভালো লাগে। আমি প্রথমবার কিন্তু আন্টির হাতে যখন খেয়েছিলাম আমি খেয়ে এতটাই অবাক হয়েছি যে কাঁঠাল রান্নাটাও এত মজার হয়, কখনো তো এভাবে খাওয়া হয়নি।
তো আন্টির দেখা দেখি আমিও কিন্তু শিখেছিলাম রেসিপিটা এবং রান্না করেছিলাম, এবং তারপর থেকে কিন্তু আমি কাঁঠাল রান্না করলে এইভাবেই করি। তো আমি কিন্তু এক পাশে মাংসের জন্য একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এক পাশে কিন্তু আমি কাঁঠাল রান্না করব তার জন্য কিন্তু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো দুইটা প্রথমে আলাদা করে করব, এরপরে কিন্তু একসাথে করব। তো এখানে আমি মাংসর জন্য প্রথমে পেঁয়াজটা দিয়ে তারপর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর এখানে আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে মাংসগুলো খুব বেশি বড়ও রাখিনি, আবার খুব বেশি ছোটও রাখিনি, একদম মিডিয়াম সাইজ করে নিয়েছি একটা, যেহেতু কাঁঠাল দিয়ে রান্না করবো এই জন্য। তো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন আমি 2 মিনিটের মতো, একদম 2 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি এখানে 6 থেকে 7টা শিশ উঠিয়ে নিব। আমি আমার এই ফ্ল্যাটে আসার পরে যখন প্রথম দিন এই রান্নাটা করেছিলাম, করার পরে আমি যখন আমার বাসায় যে কাজ করে ওনাকে খাইয়েছিলাম, এত পছন্দ করেছিল যে ও নিজেও কিন্তু বাসায় রান্না করেছিল। তো ওর কাছেও খুব ভালো লেগেছিল। তো আজকেও কিন্তু রান্না করার পরে আমি ওকে দিয়েছিলাম, কারণ অনেকগুলো রান্না করেছিলাম। তো এখন কিন্তু আমি মাংসটা সেদ্ধ করে নিব। আর অন্য পাশে যে কাঁঠালের জন্য আমি পেঁয়াজটা দিয়েছিলাম সেটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছিল। তো মাংসতে যে মশলা দিয়েছি সেম সবগুলো মশলা কিন্তু আমি এখানেও দিয়েছি, শুধুমাত্র গরম মশলাটা দিইনি। তো সবগুলো মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে কাঁঠালটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে একসাথেই সবগুলো কাঁঠাল দিব না, প্রথমে কিছুটা কাঁঠাল আমি দিব, দেওয়ার পরে নেড়ে চেড়ে বাকি যে কাঁঠালগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আমি এখানে খুব বেশি সময় যে নেড়ে চেড়ে নিয়েছি তা না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করেছিলাম। এরপরে আমি খুব বেশি না 3টা শিশ উঠিয়েছিলাম। তো আসলে দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, এখন বাসগুলো খুব কম চলাচল করছে, তো দেখা যায় আমার বাসার পেছন দিয়ে কিন্তু সব গাড়ি ঘোড়া যাচ্ছে, আর বাসের যে শব্দগুলো সেগুলো কিন্তু খুব বেশি শোনা যায়। তো এখানে কিন্তু দুইটাই আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি একটু দমে রেখে দিয়েছিলাম। এরপরে মাংসটা এখন সরাসরি আমি এখানে যে কাঁঠালটা ছিল সেখানে ঢেলে দিব। আলাদা পাত্রেও কিন্তু ইচ্ছা করলে আপনারা করতে পারেন, আলাদা কোনো পাতিল বা কড়াইতে, তবে আমি আসলে অন্য কোনো পাতিল বা কড়াই মাখালাম না, আমি একদম সরাসরি কাঁঠালের মধ্যেই কিন্তু মাংসটা দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এখন আমি জালটা ধরিয়ে খুব সুন্দর করে কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নিব। যখন একদম মাখো মাখো হয়ে যাবে, যেহেতু কিছুটা পানি ছিল, তো 2-3 মিনিটের মতো আমি এভাবে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আপনারা যারা কখনোই কাঁঠাল দিয়ে গরু মাংস খাননি, আমি রিকোয়েস্ট করব এই রেসিপিতে একবার হলেও রান্না করে দেখবেন, অসম্ভব রকমের মজা হয়। আসলে একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। তো কাঁঠালটাও খুব ভালো ছিল, একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, মানে আঠাটাও কম ছিল কাঁঠালের মধ্যে। কিছু কিছু কাঁঠালে কিন্তু আঠার পরিমাণটা বেশি থাকে। আর এখানে আমি 2টা ডিম আলু রান্না করে নিয়েছি, এটা হচ্ছে ইঝানের জন্য, কারণ ইঝান এই কাঁঠাল গরু মাংস খেতে পারবে না। তো কাঁঠাল আর গরু মাংসটা আমাদের জন্য ছিল, আর ডিমটা ইঝানের জন্য ছিল। তো আজকে আমাদের দুপুরে কিন্তু খুব সিম্পল খাবার ছিল, যেহেতু আমি ফ্রিজটা ক্লিন করেছিলাম, এই জন্য কিন্তু রান্না করতে একটু দেরি হয়েছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।